বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা নিশ্চয়ই সবাই অবগত আছেন, বিগত 17 আগস্ট 2021 ইংরেজি তারিখে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিলেট জেলা ও মহানগর এর আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এসব কমিটিতে দীর্ঘ দিনের ত্যাগী নেতাকর্মীকে বাদ দিয়ে এবং বিভিন্ন ইউনিয়নের কর্মীদেরকে এনে জেলা থেকে এনে মহানগরের দায়িত্ব দেওয়া হয়েছে এবং আপনারা মিডিয়া ব্যক্তিত্বগণ অবগত আছেন, আমরা স্বেচ্ছাসেবক দলের জন্য সিলেট মহানগরে কী করেছি। আপনারা আরেকটি বিষয় লক্ষ্য করে দেখবেন, আমাদের বিভিন্ন আন্দোলন সংগ্রাম হয় কিন্তু আমাদের মা, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমাদের আন্দোলন করা হয় না। আমরা সবসময় চেয়েছি, চেয়ে আসছি যে আমাদের মা, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্য যেন আন্দোলন করা হয়, খালেদা জিয়াকে যেন যে কোনো মূল্যে, যে কোনোভাবে মুক্ত করা, জেল থেকে মুক্ত করা হয়। তাছাড়া আপনারা দেখে আসছেন যে কয়েকদিন আগে আমাদের বিভিন্ন উপজেলা এবং পৌরসভার নেতৃবৃন্দ ভাইয়েরা এক যুগে পদত্যাগ করেছেন স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব থেকে। আমরাও আর সিলেট মহানগরের যে কয়েকটি ওয়ার্ড কমিটি হয়েছিল তার মধ্যে থেকে আমরা যারা নেতৃবৃন্দ নেতাকর্মী আছি, আমরাও আজ এক যুগে পদত্যাগ করব। আমাদের কাছে এখন বসা আমাদের 10 নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক লুকমান আহমদ, সে পুলিশি নির্যাতনে গত 2014 সালের আন্দোলনে পুলিশি নির্যাতনে এখন প্রায় পঙ্গু, প্রায় তার মেরুদণ্ডের 10 নম্বর সিনিয়র যুগ্ম সম্পাদক মেরুদণ্ডের হাড় বেঁকে গেছে বা ভেঙে গেছে এরকম অবস্থায়। এখন আমরা যে পদত্যাগ এক যুগে করছি, এ পদত্যাগপত্র পাঠ করার জন্য আমি অনুরোধ করছি 20 নম্বর ওয়ার্ডের বিপ্লবী সংগ্রামী আহ্বায়ক রায়হাত বক্স রাখুকে। আজকে আমরা আসলে হঠাৎ করে এই পদত্যাগের পত্র সাংবাদিক সম্মেলনের জন্য আপনাদের আহ্বান করে আপনারা এখানে কষ্ট করে এসেছেন, এজন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার এবং আমার সহযোদ্ধা সকল ভাইদের পক্ষ থেকে আজকের এসে পদত্যাগপত্রের ত্যাগ ঘোষণা পাঠ করতেছি। বিসমিল্লাহির রহমান রাহিম। বরাবর ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় কমিটি, সালামু আলাইকুম। আমরা নিম্ন স্বাক্ষরকারী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিলেট মহানগর এর অন্তর্ভুক্ত বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, আপনারা জানেন বিগত 17-8-21 ইংরেজি তারিখে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগরের কমিটি কেন্দ্র থেকে অনুমোদন করা হয়, যা দেখে আমরা বিস্তৃত ও মর্মাহত। এই কমিটিতে দলের পরিচিত ও যোগ্য নেতাদের বাদ দিয়ে কমিটি অনুমোদন দেওয়া হয়। অগণতান্ত্রিক একটি কমিটি যা আমরা মেনে নিতে পারি না। আমরা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে আমাদের নিজেদের পদত্যাগপত্র দিয়েছি। যেহেতু দল এবং এর একটি পদ্ধতি আছে, সেহেতু আমরা সবাই বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ একত্রিত হয়ে আপনাদের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে অন্যদের সাথে একাত্মতা প্রকাশ করে আমাদের পদত্যাগপত্র ঘোষণা করিলাম। আজ এখন থেকে আমাদের উপর স্বেচ্ছাসেবক দলের কোনো দায়িত্ব বর্তায় না। আমরা আমাদের সোনালী সময় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে বিয়ে করেছি। আমরা যারা বিগত আন্দোলন সংগ্রামে জীবন বাজি রেখেছি, রাজপথে গুলিবিদ্ধ হয়েছি, সংসার থেকে বিতাড়িত হয়েছি, আজ আমাদের প্রিয় সংগঠন আমাদের তামাশায় রূপান্তরিত করেছে। আমাদের ত্যাগ ও পরিশ্রমে তিলে তিলে গড়া আলোচিত সংগঠন সিলেট স্বেচ্ছাসেবক দল
আর সংগঠনটি নিষ্ক্রিয় ও অযোগ্যদের হাতে নিমজ্জিত। আমরা যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, নিষ্ক্রিয় ও অযোগ্যদের নেতৃত্বে কাজ করা আমাদের অপমান ও লজ্জাজনক। তাই আমরা স্বেচ্ছায় স্ব স্ব পদ থেকে পদত্যাগ করছি। ধন্যবাদ। আমরা বর্তমানে 14টা ওয়ার্ডের বিভিন্ন 14টা কমিটিও হয়েছেন ওয়ার্ডের, সব কমিটিও এখনো হয়েছে না। ওয়ার্ডের উল্লেখযোগ্য ওয়ার্ডের 21 নম্বর ওয়ার্ডের আহ্বায়ক আব্দুর রকিব তোহিন, 20 নম্বর ওয়ার্ডের আহ্বায়ক মোহাম্মদ রাহাদবক, 6 নম্বর ওয়ার্ডের আহ্বায়ক আব্দুল হান্নান, 19 নম্বর ওয়ার্ডের আহ্বায়ক মোহাম্মদ মাসুক গাজী, 17 নম্বর আহ্বায়ক বিলাল আহমদ খান, 10 নম্বর আহ্বায়ক মিজানুর রহমান, আর 11 নম্বরে সেলিম আহমদ, শামীম আহমদ লোকমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক 10 নম্বর ওয়ার্ড, আকবর হোসেন কসর সিনিয়র যুগ্ম আহ্বায়ক 20 নম্বর ওয়ার্ড, মামুন আহমদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক 3 নম্বর ওয়ার্ড, দেলোয়ার হোসেন প্রধান 23 নম্বর ওয়ার্ড সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদ ফারুক হোসেন আহ্বায়ক 20 নম্বর ওয়ার্ড, মুস্তফা কামাল ফরহাদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক 21 নম্বর ওয়ার্ড, শাহজাহান সহ আরও অনেকে নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং তাদের স্বাক্ষরও আছে, আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। আমার একটা প্রশ্ন আছে। আমরা গত দুই তিন দিন আগে দেখেছি স্বেচ্ছাসেবক দলের এই নতুন কমিটি মাজার জিয়ারত করতে গিয়ে এই পবিত্র মাজার শরীফে যে ধরনের বিশৃঙ্খলা করছে, এ ব্যাপারে আপনাদের বক্তব্যটা একটু জানতে চাই। আসলে স্বেচ্ছাসেবক দলে আমরা সিলেট স্বেচ্ছাসেবক দল আমরাই গঠন করেছি, শামসুজ্জামান জামানের নেতৃত্বে আমরাই গঠন করেছি সিলেট স্বেচ্ছাসেবক দল। তখন একটি সুসংগঠিত রাজনীতি করে, এখন তো অযোগ্য অনেক কিপ এবং আপনার ইউনিয়ন থেকে এবং জেলা থেকে এনে মহানগরের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা মহানগরে 360 আউলিয়ার প্রধান যিনি হত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সাল্লাম, উনার মর্যাদা তারা কতটুকু দিতে পেরেছে এগুলো তো আপনারা নিজেই দেখেছেন। আমাদের কাছে দুঃখজনক এসব এরকম ঘটনার জন্য, দলকে আসলে ধ্বংস করার জন্যই এটা পূর্ব পরিকল্পিত কমিটি ঘোষণা করা হয়েছে। না অবশ্যই না, মাজারের পবিত্রতা আপনার আমার সবার রক্ষা করার দায়িত্ব। আসলে হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি একজন স্বনামধন্য গুণী সুফি সাধক আমাদের সিলেটে পদার্পণ করেছিলেন বলেই আমরা আজ মুসলমান। আপনারা সবসময় লক্ষ্য করে দেখবেন, যখনই কোনো জাতীয় নির্বাচন আসে তখনই দেখা যায় বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, তাদের দলীয় প্রধানরা এই হযরত শাহজালাল এবং শাহপরানের পুণ্যভূমি থেকেই উনাদের নির্বাচনী প্রচারণা শুরু করেন। এখন এই জিনিসটা সবার কাছেই প্রতীয়মান যে এই মাজারটি কতটুকু গুরুত্বপূর্ণ। এসব যদি কেউ করে থাকে আসলে হয়তো তাদের জানাশোনার ভুল হতে পারে, এ ধরনের উদ্যোক্তপূর্ণ। হ্যাঁ, এখন ওনারা যদি এরকম কোনো উদ্যোক্তপূর্ণ আচরণ করে থাকে আসলে সেটার দায়ভার ওনাদের উপর বর্তাবে, আমাদের উপর বর্তাবে না। ধন্যবাদ। আসলে বিএনপিতে অনেক কাউন্সিলর বৃন্দ আছেন, আমাদের সিলেট বিএনপিতে দেখা যায় যে অনেকেই, যেহেতু অনেক বলয় আছে, অনেকেই অনেক বলয়ের সাথে আছেন। আমাদের শামসুজ্জামান জামানদের সাথে বিগত দিনে অনেক কাউন্সিলরই ছিলেন, হয়তো এখন নেই, আর হাসুভাই ছিলেন, হাসুভাই তো আর গত নির্বাচনে নির্বাচিত হতে পারেন নাই, তো হাসুভাই আমাদের সাথে একাত্ম আছেন এখনও। আর তাছাড়া যে বিষয় হলো, বিএনপির অনেকেই হয়তো পদত্যাগ পত্র হাতে নিয়ে বসে আছেন, পদত্যাগ করতেছেন না, হয়তো ওনারা জামান ভাইয়ের মতো বা জামান ভাইয়ের যারা কমরেড আছি আমাদের মতো যারা আছেন হয়তো তারা সাহস পাচ্ছেন না। এভাবে আমরাও আশাবাদী এই কয়েকদিনে আরও অনেক নেতৃবৃন্দ পদত্যাগ হয়তো করবেন। আমাদের পদত্যাগটি আসলে
বিএনপির বিরুদ্ধে না। বর্তমান যে সিস্টেম বিএনপিতে চলে এসেছে, বিভিন্ন কমিটি করার সিস্টেম, গণতান্ত্রিক প্রক্রিয়ায় না করে অগণতান্ত্রিকভাবে বিভিন্ন পকেট কমিটি করিয়ে আনা হচ্ছে, আমাদের এই সিস্টেমের বিরুদ্ধে আমাদের পদক্ষেপ। আমরা সবসময়ই খালেদা জিয়ার মুক্তি কামনা করি। এখন যদি কোনো রাজনৈতিক, আমরা এখন পদত্যাগ করলাম স্বেচ্ছাসেবক দল থেকে, কিন্তু এখন যদি কোনো কারণে দেখা যায় খালেদা জিয়ার মুক্তির জন্য যে কোনো ব্যক্তি, এটা দলের কোনো ব্যাপার না, যদি এই দোয়া কায়মান্য পাঠ বাক্য পাঠ করাতে যায় বিভিন্ন মসজিদে মন্দিরে, এখানে আমরা যাব। আমরা যদি খালেদের আন্দোলনের জন্য যদি কখনো ডাক করে কোনো ব্যক্তির পক্ষ থেকে, এটা দলের কথা বলবো না, রাজনৈতিক বক্তব্য না, আমরা অবশ্যই চাইব গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া একজন মজলুম নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, আমরা চাইব যে ওনার মুক্তি যে কোনোভাবে হোক। উনি বৃদ্ধ বয়সে কেন কষ্ট করবেন? আসলে আমরা আসলে একটা বিষয় হলো, যে কোনো বৃদ্ধ মানুষ যদি জেলে থাকে, জেল খাটে, এটা সবারই খারাপ লাগে। এখন এই জায়গায় আমাদের দেশের তিনবারের প্রধানমন্ত্রী মজলুম মানুষ, অনেক অসুস্থ উনি, উনি যে জেলে আছেন, আসলে আমাদের ব্যাপারটা আমাদের কাছে ভালো দেখতেছে না। আমরা সবসময় দোয়া করি আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন, এবং সরকার প্রধান যদি দয়া করে আমাদের কথা যদি ওনার কানে যায়, দয়া করে আমরা আবারও বলবো, সবসময় বলবো যে যেন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। আমার একটা প্রশ্ন আছে তুহিন ভাই, আপনারা শামসুজ্জামানকে কেন হাজার হাজার নেতা কর্মীরা ভালোবাসেন, কারণটা যদি ব্যাখ্যা করতেন, কিছু না পেয়েও ভালোবাসেন? আমি কয়েকদিন আগে দু তিনটি মিডিয়া চ্যানেল আমার কাছে এসেছিল, আমি একটি বক্তব্য দিয়েছি, জামান ভাইকে 1985 সাল থেকে উনি রাজনীতির সাথে, ছাত্র রাজনীতির সাথে জড়িত। যখনই দেখা যায় বিএনপি ক্ষমতায় আসে, তখনই দেখা যায় জামান ভাইকে মনে হয় উনি বিরোধী দলের নেতা, উনি বহিষ্কার হন, উনি জেলে থাকেন 91-96, আবার 2001-2006 এবার আমরা দেখে এসেছি। বারবারই দলের প্রয়োজন পড়েছে, আবার জামান ভাইকে ঘুরিয়ে ফিরিয়ে দলে নেওয়া হচ্ছে। যখনই দলের দুঃসময় আসে, তখনই দেখা যায় জামান ভাইকে নেওয়া হয়। আর আমরা যারা নিবেদিত প্রাণ এখানে কর্মী আছি, আমরা জামান ভাইয়ের পিছু থেকে কখনো সরব না। আমরা জামান ভাইকে চিনি, জামান ভাইকে মানি, জামান ভাইয়ের সাথে আছি, জামান ভাইয়ের সাথেই থাকবো। আমরা কখনোই পদের লোভ করি না, আমরা এজন্য জামান ভাইয়ের পিছু কখনো হটব না। জামান ভাইকে আমরা সবসময় পেয়ে যাই, আমাদের তৃণমূলে কাজ করে যান, আমাদের যারা নেতা কর্মী আছে বিভিন্ন কাজকর্মের সাথে জড়িত, তাদের খোঁজ খবর নেন। আমরা যারা আছি ব্যবসা করি, চাকরি করি, আমাদেরও খোঁজ খবর নেন, সবসময় মায়ার বন্ধনে মায়ায় আগলে রাখেন। এজন্য জামান ভাই থেকে আমরা কখনো সারা চিন্তা করি না। আপনাদের